আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে রে ভাই, আমি যদিও নামাজ পড়তেছি কিন্তু আমার এই নামাজের দাম আল্লাহর কাছে নাই। আমি মালিকের কাছে বলেছিলাম, ও মালিক আয় আল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আল্লাহ, নামাজের মধ্যে তো তোমার সাথে মোলাকাত হয়, আয় আল্লাহ মরণের পরে কবরেও আমাকে নামাজে দাঁড় করাইয়া দিও। অনেক নবীরা আল্লাহর কাছেই দোয়া করেছে, আল্লাহর ওই বান্দা ঠিক তেমন ভাবে সেও আল্লাহর কাছে দোয়া করেছেন। তবে আল্লাহর বুজুর্গ বান্দা, আমার এই নামাজের কোনো দাম নাই, শুধুমাত্র আল্লাহ আমার আশা পূরণ করেছেন, কিন্তু আমার একটা সুবহান আল্লাহর অতটা দাম নাই। তোমার একটা সুবহান আল্লাহর যত দাম, আমার গোটা জীবনের আমল অত দাম হবে না। এরে নবীর আশিক উম্মতের দা, এই জন্য তো বুঝেছে না, এই জন্যই তো আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেছিলেন, মুসা পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ আমাকে এমন একটা কালেমা শিখাও, স্পেশাল কালেমা রে মালিক, যেই কালেমা আয় আল্লাহ তোমার সাথে আমার সাথে স্পেশাল হবে। আল্লাহ ডাক দিয়া কয় মুসা, তুমি বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা ডাক দিয়া বলে হে মালিক আয় আল্লাহ, এটা তো কৃষক পরে, এটা শ্রমিক পরে আল্লাহ, এটা একজন ব্যবসায়ী পরে, একজন চাকরিজীবীও পরে আল্লাহ। দিন কি সূরজ ডুব রহি হ্যায়, হম লোগো কি সামনে, দিন কি সূরজ ডুব রহি হ্যায়, হম লোগো কি সামনে, রোজে মহশর ক্যা জবাব হ্যায়, মুস্তফা কি সামনে, রোজে মহশর ক্যা জবাব হ্যায়, মুস্তফা কি সামনে, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বন্দা হ্যায় রহা, না কোই বন্দা হ্যায় নওয়াজ, না কোই বন্দা হ্যায় রহা, না কোই বন্দা হ্যায় নওয়াজ। সকলে বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম মুআজ্জাজ কাবিল এহতরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর জানাই যে আল্লাহ আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসা বসার, কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুর শুকর জানাই আলহামদুলিল্লাহ। কেমন বেশি ওয়াহুয়া আযমু মিনাল আযহা ওয়া ইয়াউমিল ফিত রহমাতুল লিল আলামিন, বলেন জুমার মর্যাদা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা। রহমাতুল লিল আলামিন বলেন ফিহি খিসাল,
জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পিছনে কয়েকটা কারণ আছে, পাঁচটা কারণ। এক নম্বর কারণ, ফিহি খুলিকা আদম, জুমার দিনে আল্লাহ আদম আলী সালামকে সৃষ্টি করেছে। আদম আলী সালাতু আসসালাম পৃথিবীতে আগমন করেছেন জুমার দিন। আবার আল্লাহ তাআলা ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম, জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সেটাও জুমার দিন। এরে নবীর আশিক উম্মতের দল, তিন নম্বর কারণ, ওয়ফিহি তাওয়াফাল্লাহু আদম, আল্লাহ তাআলা এই জুমার দিনই আবার আদম আলী সালামকে দুনিয়া থেকে নিয়ে গেছে। চার নম্বর কারণ ভাই, রহমাতুল লিল আলামিন বলেন, ফিহি সাআতুন, জুমার দিন এমন একটা সময় আছে বান্দা, লা ইয়াসআলুল্লাহুল আব্দু, যেই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে বান্দাকে আল্লাহ সেটা সাথে সাথে আল্লাহ পৌঁছায় দিবে। আল্লাহর কাছে চাইতে দেরি হয় এই সময়টা কখন? কেউ বলেছেন খুতবার সময় চলাকালীন যে সময়টা এটা হলো সময়, কেউ বলেছেন জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকু। এই ব্যাপারে প্রসিদ্ধ বর্ণনা আছে, আসর থেকে মাগরিবের সময়টা জুমার এমন একটা সময় আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। এরে নবীর আশিক উম্মতের দল, পাঁচ নম্বর কারণ, জুমার দিন আল্লাহর কাছে সেরা হওয়ার কারণ। কেন আল্লাহর কাছে এত দামি? কারণ জুমার দিনে ফিহি নাফখাতুন তাকুমুস সাআ, জুমার দিনে আমার আল্লাহ কিয়ামত ঘটাবেন, এটা আল্লাহ বলেছেন। কিয়ামত আমি আল্লাহ তাআলা জুমার দিনে ঘটাবো। এই জন্য আসমানের দিকে তাকায় দেখো, আসমান ওয়ালা আরদিন, জমিন ওয়ালা রিয়া, এবং বাতাসগুলো, ওয়ালা জিবাল, এবং পাহাড়গুলো, সমস্ত প্রাণীগুলো, ইউশফিক না মিনহা, এরা আতঙ্কিত থাকে না জানি আল্লাহ ধ্বংস করে দেয়। ইউশফিক না মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন তারা ভয় পায় না জানি আমার আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করে দেন। কত বড় গুরুত্ব দিন, এত বড় গুরুত্বপূর্ণ দিন পাইয়া বান্দা এখনো পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাহিরে আছে না নাই? জুমা পড়বে না এমন মুসলমান কি আজকে পাওয়া যাবে না? আরো জোরে বলেন। অথচ জুমার দিন এত দামি দিন, পাহাড় আতঙ্কিত থাকে, জমিন আতঙ্কিত থাকে, আসমান আতঙ্কিত থাকে, না জানি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেয়। রহমাতুল্লিল আলামিন আম্মা হাদিসের মধ্যে বলেন, এই দিনে আল্লাহ কিয়ামত ঘটাইবেন, তোমরা বেশি পরিমাণে ফাকসিরু আলাইয়া সালাত, বেশি পরিমাণে জুমার দিনে আমি নবীর উপর দুরুদ পাঠ করো, নবীর উপর দুরুদ পাঠ করবা সব সময়। তবে জুমার দিন স্পেশাল ভাবে কেন পাঠ করবা? সব দুরুদ রহমাতুল লিল আলামিনের দরবারে আমার আল্লাহ পৌঁছায় দেন,
স্পেশাল ভাবে জুমার দিনে নবী আলাদা ভাবে বলার কারণ হলো নবী বলেন জুমার দিনে দুরূদ পড়তে দেরি সাথে সাথে পৌঁছাইতে দেরি না জুমার দিনে দুরূদ পড়ব সাথে সাথে আল্লাহর কাছে নবীর কাছে দুরূদ পৌঁছানো হবে সাহাবী দাঁড়ায় গেছেন ও নবী আমার আপনি না দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার মাটির সাথে শরীর মিশে যাবে আপনার কবরে কিভাবে আবার দুরূদ পৌঁছাইবে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন রে সাহাবী ইন্নাল্লাহ ক্বাদ হাররামা আলাল আরদ আন তাকুলা আজসামিল আমবিয়া আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের লাশকে গ্রাস করা মাটির জন্য হারাম হয়ে গেছে তাকায় দেখো না সাধারণ একজন ঘুঘু মুন্সি কুড়ি গ্রামের সাধারণ একজন আল্লাহর আবেদ কোন আলেম না কিন্তু জিকির করতে করতে আল্লাহ এত দামি বানাইছেন তিন তিন বারের উপর কবরটা তার ভেঙ্গে গেছে দেখা গেছে ৩৬ ৩৭ বছর এখনো পর্যন্ত ইন্তেকাল করেছে কবরটা এখনো তাজা লাশ আমি নিজেও সেই কবরস্থান জিয়ারত করতে গিয়েছি সত্যতার জন্য একাধিক মানুষের কাছে জিজ্ঞাসা করেছি অনেক আলেম ওলামারা নিজেরাই সেটা দেখেছেন যেদিন এই ঘটনা ঘটেছে আল্লাহর ওলি চরমনার পীর সাহেব ওই দিন আসতে চেয়েছিলেন হেলিকপ্টার যোগে কারণ এত বড় আল্লাহওয়ালা আল্লাহওয়ালা হইতে আলেম লাগে না তুমি ইখলাসের সাথে কিছু সূরা কেরাত শুদ্ধভাবে শিখো মাসলা মাসাইল গুলো শিখে নাও আর আমল করতে থাকো আল্লাহ তোমাকে ওলি বানায় দিবে কথা বলেন ঠিক না আমরা তো বলি না আলেম হতে হবে গুনাহ ছেড়ে দাও এরে আল্লাহর গোলাম গুনাহ ছেড়ে দাও বান্দা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন জুমার দিনে আজে আল্লাহ তাআলার বান্দা জুমার দিনে বান্দা গোসল করবে ওয়াগতাসালা এবং ভালোভাবে গোসল করবে গোসল করার পরে ওয়ামাশা পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজে হাজির ওয়ালাম ইয়ারকা আল্লাহর বান্দা কোন বাহনে চড়ে আসু নাই পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজের জন্য যখন আসে ওয়াদানা ইমাম সাহেবের কাছাকাছি বসে যায় ওয়াস্তামা মনোযোগ সহকারে ইমামের কথাগুলো শুনতে থাকে বিভিন্ন গল্প গুজবে থাকে না অনেকে জুমার নামাজ শুনতে আসিয়া বিভিন্ন কথাবার্তায় লিপ্ত হয়ে যায় বান্দা না না রহমাতুল লিল আলামিনের ঘোষণা শোনেন এরপরে সিদ্ধান্ত নেবেন কথা বলবেন কি বলবেন না নবী আমার বলে যেই আল্লাহর বান্দা জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে রওনা করে পায়ে হেঁটে যায় আবার ইমাম সাহেবের কাছাকাছি বসে যায় মনোযোগ সহকারে ইমামের কথাগুলো শুনে রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ এক বছর রোজা আর এক বছর দাঁড়াইয়া নামাজ পড়ার সওয়াব দিয়া দেয় ইয়া ইলাহি তুই মেরা মাবুদ হায় ইয়া ইলাহি তুই মেরা মাশুক হায় আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা لافتخارات العلوم والغنى قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال إجن الله تعالى دك دي بولين
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. الله تعالى دك يا بولن الدنيا المنوش كوتاي دوريت سو দুনিয়ার খেলতামাশার দিকে দৌড়াইও না, আল্লাহ তাআলার রহমতের দিকে দৌড়াও। খেলতামাশার দিকে বান্দা সময়টাকে কত কাটাইলা রে বান্দা, এই খেলার মধ্যে যদি সময় কাটাও খেলা তোমাকে জান্নাত দিবে না, বরং আমি আল্লাহ তাআলার জান্নাত অতি সহজ আবার অতি কঠিন। বান্দা যদি তোমার নফসকে বান্দা তুমি দুলিশাত করে দিতে পারো, নফসের চাহিদাকে তুমি দমন করিয়া আল্লাহর ডাকে সাড়া দিতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ চির সুখের জান্নাতের মালিক বানায় দিব। আমরা যে খেলাধুলা আজকে সমাজে খেলাধুলা খেলাধুলা ছাড়া আর কোনো কথা নাই, এই খেলাধুলা তিন ধরনের, হয়তো কুফুরি হবে, না হয় হারাম হবে, না হয় মাকরুহ হবে। হয় কুফুরি, না হয় কি হারাম, আর না হয় মাকরুহ, এই তিনটা স্তরের একটা স্তর হবে। যদি খেলাধুলার মধ্যে এমন কিছু থাকে যেটা কুফুরির দিকে নিয়ে যায় তাহলে এটা কুফুরি হবে, এই খেলা দেখা খেলার সমর্থন করা কোনোটাই জায়েজ হবে না। লাইসা মিন্না রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, ইসলাম ধর্ম ছাড়া যারা অন্য ধর্ম অবলম্বন করে এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাশাব্বাহুল ইয়াহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, ইহুদি নাসারাদের তোমরা সাদৃশ্যতা অবলম্বন করিও না। এর যুব কিভাবে বুঝাইব, রাগ করিও না রে বাবা, বুঝানোটা আমাদের দায়িত্ব দিয়েছেন আল্লাহ, এই জন্য বুঝাইতে হয়। রহমাতুল লিল আলামিন বলেন, ইহুদি নাসারাদের সাথে তুমি সাদৃশ্য অবলম্বন করিও না। আমাকে একটু বলো, মেসি নেইমার এরা ইহুদি খ্রিস্টান কিনা, কথা বলেন। যদি মেসির মতো হতে চাও, আদর্শ যদি তুমি মেসির মতো হতে চাও, যে মেসি এমন খেলোয়াড়, নেইমার এমন খেলোয়াড়, রোনালদো এমন খেলোয়াড়, এমন যদি হইতে চাও, রহমাতুল লিল আলামিন বলেন তুমি আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ বলেন, মুসলমানের অন্তর্ভুক্ত তুমি হতে পারবা না। এক নম্বর, কুফুরি খেলা এটা হারাম, এই কুফুরি খেলা খেলা যাবে না। দুই নম্বর হলো, এটা যদিও কুফুরি না তবে হারাম, হারাম এই খেলাটাও বান্দা খেলা যাবে না, সমর্থন করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেন, নেক কাজে একে অপরকে সহযোগিতা করো, গুনাহের কাজে বান্দা একে অপরকে সহযোগিতা করিও না। সমর্থন দিয়া যদি সহযোগিতা করো, টাকা পয়সা দিয়া সহযোগিতা করো, খেলার জন্য লক্ষ কোটি কোটি টাকা অপচয় হচ্ছে কিনা জোরে কন, আর জোরে বলে। এরে নবীর আশিক উম্মতের দল রহমাতুল লিল আলামিন বলেন, না না বান্দা আচরণ কখনো করা যাবে না। তিন নম্বর হলো, কুফুরিও না হারামও না,
অন্য তৃতীয় আরেকটা খেলা আছে, এটা মাকরুহ হবে, বান্দা হারাম না, কিন্তু এই খেলাটা খেলতে গিয়া তুমি নামাজের খবর নাই। আসরের সময় খেলতে নেমেছো, মাগরিবের আজান দিয়া দেয়, তোমার খবর নাই। আসর গেল, মাগরিব গেল, তোমার এক খেলার মধ্যে তোমার নামাজের খবর নাই। আছে না নাই যে এটাও মাকরুহে তাহরিমি হবে, যদিও হারাম না, যদিও কুফুরি না, কিন্তু কি হবে? মাকরুহে তাহরিমি হবে। খেলা তিনটা শর্তে জায়েজ, কয়টা শর্তে জায়েজ? এক নম্বর, যদি খেলাধুলা হয়, শরীর চর্চার জন্য যদি খেলাধুলা করা হয়, ক্রিকেট খেললাম, ফুটবল খেললাম, 20 মিনিট আধা ঘন্টা আমি ক্রিকেট বা ফুটবল খেললাম, এইভাবে শরীর চর্চার জন্য যদি হয় তাহলে খেলাধুলা করা যাবে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত, শরীয়তের আদেশ লঙ্ঘন করা যাবে না। কি করা যাবে না? রহমাতুল্লিল আলামিনের আদর্শ, টাকনন নিচে কাপড় পরা হারাম, ক্রিকেটার আধুনিক ক্রিকেটার হইয়া টাকনন নিচে কাপড় আছে না নাই? আরো জোরে বলেন, ক্রিকেট খেলবা বাধা নাই, তবে বান্দা টাকনুর নিচে কাপড় পরা যাবে না। ফুটবল খেলা তোমার বাধা নাই, হাঁটুর উপরে কাপড় পরিধান করা যাবে না। শর্ত দুই নম্বর, কয় নম্বর শর্ত? দুই নম্বর শর্ত, বান্দা শরীয়তের হুকুম লঙ্ঘন করা যাবে না। কথা বলেন ঠিক না বে? তিন নম্বর শর্ত, আল্লাহর বান্দা কোনো অপচয় করা যাবে না, অপচয় বান্দা করা যাবে না। অপচয় হয় কি হয় না? লক্ষ কোটি কোটি টাকা আজকে অপচয় হচ্ছে আমাদের বর্তমান, আমাদের এলাকার মহল্লার মধ্যে বিভিন্ন ধরনের খেলা হয়। কেমন খেলা বান্দা? 2 লিটার কোক পেপসি আছে না? এটা করাও যাবে না, এটাও জুয়া, এমনটা করা যাবে না বান্দা। 2 লিটার কোকের বিনিময় তোমরা ক্রিকেট খেললা, ফুটবল খেললা, এটাও হারাম হবে বান্দা। এমন ভাবে খেলো বান্দা যার মধ্যে কোনো লেনদেন হবে না, বরং একমাত্র শরীর চর্চার জন্য। আমাকে একটু বলেন, 4 ঘন্টা লাগেনি? কথা কয় না, শরীর চর্চার জন্য তো আধা ঘন্টা 1 ঘন্টাই যথেষ্ট, ঘন্টার পরে ঘন্টা কেন কাটা উরে বান্দা? এভাবে কেন হেলায় খেলায় সময় কাটাইতেছ? না না বান্দা, এমন একটা সময় হবে বান্দা, সময় খুঁজিয়া আর পাইবা না, ঠিক কি না? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফী খুসর, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা ঈমানদার, যারা নেক আমল ওয়ালা, যারা একে অপরকে নেয়ের প্রতি দাওয়াত দেয়, এরা সারা সবাই ধ্বংসের পথে আছে, ঠিক কি না? এরে নবীর আশিক উম্মতের দল, রহমাতুল্লিল আলামিন বলেন, আমরা খেলাধুলা দেখার সময় অনেকে তালি দেই হাতে আছে না নাই? আরো জোরে বলেন, আমরা হাতে তালি দেই, রং তামাশা করি, গায়ে রং মাখি, আমরা মনে করেছি রহমাতুল্লিল আলামিনের হাদিসে হয়তো আমাদের এই ফুটবল খেলার কথা পাওয়া যাবে না, আমাদের ক্রিকেটের খেলা পাওয়া যাবে না। বান্দা না না, আল্লাহর নবীর হাদিস বড় মজবুত হাদিস, রহমাতুল্লিল আলামিন বলেন, কোন দেশের মধ্যে যদি হারাম খেলা হচ্ছে, হারাম কার্যক্রম হচ্ছে, ওই এলাকার মানুষ যারা হাজির,
من شهدها وانكرها এলাকার মানুষ আশেপাশের মানুষ এটাকে পছন্দ করে না কাতারে খেলা হয় অনেক কাতারের মানুষ তো এটা পছন্দ করে না কথা কোন ঠিক না বে জানি না কিভাবে তারা খেলার আয়োজন করেছে মুসলমান দেশ হিসেবে আয়োজন করা ঠিক হয় নাই কথা বলেন ঠিক না বে রহমাতুল লিল আলামিন বলে কোন এলাকার মধ্যে আল্লাহর হারাম কাজ করা হচ্ছে আর আশেপাশের মানুষগুলো যারা আছে এরা পছন্দ করে রহমাতুল লিল আলামিন বলে যদিও কাছে আছে তারা দূরে তার মানে তাদের কোনো গুনাহ হবে না আবার নবী আমার ডাক দিয়ে বলেন ফামান গাবা আনহা বাঙালি জাতির কথা আছে নবী আমার ডাক দিয়া বলে বাংলাদেশে থাকো আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার কথা বলেন ঠিক না বে খেলা কি আমাদের দেশে না অন্য দেশে আরো আস্তে বলেন নবী আমার বলেন তুমি এক দেশে খেলা হয় আরেক দেশে সাপোর্ট যদি বান্দা করো এতে করে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে এরে নবীর আশিক উম্মতের দান কল্লা তুমি হারাম খেলাকে সাপোর্ট করলা মুসলমান হইয়া এই সাপোর্ট করা জায়েজ না হারাম আরো জোরে বলেন এরে নবীর আশিক উম্মতের দান রহমাতুল লিল আলামিন বার ডাক দিয়া বলেন আল্লাহর নবীর হাদিস অনেক সময় খেলাধুলা হওয়ার পর আমরা বলি মেসি আজকে কেমন খেলা খেললো নেইমার আজকে কেমন খেলা খেললো এইভাবে আমরা তার প্রশংসা করি কি করি না অমুক ক্রিকেটার বড় আশ্চর্য খেলা খেললো এইভাবে প্রশংসা যদি করো বান্দা রহমাতুল লিল আলামিন বলেন ইজা মুজিহাল ফাসিকু গজবাল রব ওয়া গজবাল রব ওয়াহতাজালা লাহুল আর যখন বান্দা কোন ফাসিকের প্রশংসা করে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায় শুধু তাই নয় রে বান্দা ওয়াহতাজালাহুল আর আরশটা পর্যন্ত ফাসেকের প্রশংসার কারণে প্রকম্পিত হইয়া যায় আল্লাহু আকবার বলেন ফাসেকের প্রশংসা করব নারাজ কে আরো জোরে কর না আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় ফাসেকের প্রশংসা করা যাবে আরো জোরে বলেন এজন্য দোস্ত এই খেলাধুলার মধ্যে যারা এত সময় কাটাচ্ছেন পায়ে হাত ধরে বলি আর এই সময়টাকে অযথা কাটাবে না আমার আপনার হায়াতের জিন্দেগীর বড় দাম হায়াতের জিন্দেগীর বড় দাম রে বান্দা চক্ষুটা বুঝে গেলে বুঝবা এই জীবনের কত দাম রে বান্দা তখন একটা সেকেন্ডের কত দাম একটা মুহূর্তের কত দাম চলে আসবে এরে নবীর আশিক উম্মতের দান আল্লাহর বান্দা কবরের পাশ দিয়া হেঁটে যায় কবরের পাশ দিয়া হেঁটে যাওয়ার সময় কবর দিয়া একটা ছিদ্র ওই ছিদ্র দিয়া তাকায় দেখে আল্লাহর এক বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে নামাজ আদায় করতে দেখিয়া আল্লাহর বান্দা ডাক দিয়া কয় এরে আল্লাহর বান্দা তুমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছো কত বছর পর্যন্ত আল্লাহর বান্দা ডাক দিয়া বলে প্রায় কয়েক শত বছর পর্যন্ত নামাজ পড়তেছি আপনারা যেমন সুবহানাল্লাহ বলেছে আল্লাহর ওই ওলি বান্দা সেও তার এই কথা শুনিয়া সুবহানাল্লাহ বলেছে এই কথা বলার পর
বিশুদ্ধ গ্রন্থের মধ্যেই ঘটনা আসছে রে বান্দা, আল্লাহর বান্দা ওই কবরে থাকা ব্যক্তি ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা আমার এই শত শত বছরের নামাজ তুমি নিয়া নাও, তোমার একবার সুবহানাল্লাহ আমাকে দিয়া দাও। এরে নবীর আশিক উম্মতের দল। এবার আল্লাহর বান্দা আরো আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি তোমার নামাজের মধ্যে সূরায়ে ফাতিহা আছে, তোমার নামাজের মধ্যে কুল হু আল্লাহ সূরায়ে ফালাক সূরায়ে নাস আছে, তোমার নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা, তোমার নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে, এত এত আমল দাঁড়াইয়া নামাজের মধ্যে কত ফজিলত, সেজদার মতো কত ফজিলত, আর সেজদাত ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া, একটা সেজদা গোটা পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে একটা সেজদার দাম আমার মালিকের কাছে বেশি। মকুনু সুসুতি নামাজে পাঞ্জে গানা পাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইন্দা দেদা ইস্তাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাওর কুল্লার মানি আজদিল সাদিকু। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রে ভাই আমি যদিও নামাজ পড়তেছি কিন্তু আমার এই নামাজের দাম আল্লাহর কাছে নাই, আমি মালিকের কাছে বলেছিলাম ও মালিক আয় আল্লাহ আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আল্লাহ নামাজের মধ্যে তো তোমার সাথে মোলাকাত হয়, আয় আল্লাহ মরণের পরে কবরেও আমাকে নামাজে দাঁড় করাইয়া দিও। অনেক নবীরা আল্লাহর কাছেই দোয়া করেছে, আল্লাহর ওই বান্দা ঠিক তেমন ভাবে সেও আল্লাহর কাছে দোয়া করেছেন, তবে আল্লাহর বুজুর্গ বান্দা আমার এই নামাজের কোনো দাম নাই, শুধুমাত্র আল্লাহ আমার আশা পূরণ করেছেন, কিন্তু আমার একটা সুবহান আল্লাহর অতটা দাম নাই, তোমার একটা সুবহান আল্লাহর যত দাম আমার গোটা জীবনের আমল অত দাম হবে না। এরে নবীর আশিক উম্মতের দা, এই জন্য তো বুঝেছে না, এই জন্যই তো আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেছিলেন, মুসা পয়গম্বর ডাক দিয়া কয় আল্লাহ আমাকে এমন একটা কালেমা শিখাও, স্পেশাল কালেমা রে মালিক, যেই কালেমা আয় আল্লাহ তোমার সাথে আমার সাথে স্পেশাল হবে, আল্লাহ ডাক দিয়া কয় মুসা তুমি বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা ডাক দিয়া বলে হে মালিক আয় আল্লাহ এটা তো কৃষক পরে এটা শ্রমিক পরে আল্লাহ, এটা একজন ব্যবসায়ী পরে একজন চাকরিজীবীও পরে আল্লাহ, স্পেশাল আমল কি হইল আল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে মুসা তুমি কি জানো নি মুসা গোটা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালেমা যদি আর এক পাল্লায় রাখা হয় কালেমার ওজন বেড়ে যাবে, জিকির হক মত গজায়ে রুহেরা মরহামত ঈদিলে মজরু হেরা দিল জো খালি ইয়াদ হক সে আয় জওয়া খালায়ে শয়তা হওয়া দিল বেগুমা। এজন্য যুবক ভাইরা সময় কত অবহেলায় কাটাইছি আর ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ এই নাস্তিক মুরতাক বেঈমানদের পক্ষ নেব না, রাজি আছি না ইনশাআল্লাহ, খেলবেন কোনো বাধা নাই খেলেন কিন্তু শরীর চর্চার জন্য কোনো জোয়া চলবে না, রাজি ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা, আল্লাহকে রাজি করার জন্য দুহাত দেখান না ইনশাআল্লাহ।
নারায়ে তাকবীর। অনেকে হাত তুলতে লজ্জা পাইতেছে, আরে আল্লাহ তাআলার কাছে হাতটা তুললে আল্লাহ তো খুশি হবেন, কি বলেন ঠিক না? ওয়াদা করেন, কখন জান চলে যায়, কি বলেন? কোনো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দাম, ওই যে তাকায় দেখো মমিন সিংহের আল্লাহ তাআলার তিনজন বান্দা, মা এবং বাবা, পাশে তার মেয়ে, মাঝখানে মেয়েটা, ডান পাশে বাবা, বাম পাশে মা। মমিন সিং ঢাকা হাইওয়ে রোড কত বড়, দ্রুতগামী গাড়িগুলো চলতেছে একশো একশো বিশ তিরিশ গতিতে চলে গাড়ি। আল্লাহর বান্দা সন্তানকে নিয়ে মা বাবা রাস্তা পার হইতেছে, এমন সময় পিছন থেকে একটা ট্রাক আসিয়া সাথে সাথে তিনজন মানুষকে বিদায় করে দিল। কিসের বাদুরি কররে যুবক, কয়দিন আর দুনিয়াতে বাসবা, সব সারিয়ে আল্লাহর পাগল হয়ে যাও। আমি বলি না দুনিয়া ছেড়ে দিতে হবে, না না, ব্যবসা করো, চাকরি করো, সব করিয়াও, আমার আল্লাহর খাঁটি বান্দা হওয়া যাবে কি যাবে না? আরো জোরে বলেন, ব্যবসায়ী হইয়াও আল্লাহর ওলি হওয়া যাবে? কত সাহাবীরা ব্যবসায়ী, নবীরা ব্যবসায়ী, কথা বলেন ঠিক না বেটি? তাহলে ব্যবসা করো, ওলি হওয়া যাবে, চাকরি করো, ওলি হওয়া যাবে, তুমি ছাত্র, তুমিও ওলি হইতে পারবা, শর্ত একটা, গুনার কাজ ছেড়ে দিবা, রাজি ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ নাস্তিক মুরতাদ আর বেঈমানদের, ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন।